মাত্র 1800 টাকায় একজন পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? সুইমিং পুল, ফুড, সাইক্লিং, আউটডোর গেম আরো অনেক কিছু আপনি একসাথে পেয়ে যাবেন ফোর ডেজ ডাউনটাউন রিসর্টে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল 9টার দিকে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। এরপরে আমরা সবাই একত্রিত হয়ে চলে গেলাম 100 ফিট রোডে, যেখানে মোরসালিন এবং গং আমাদের অপেক্ষা করছিল। সবাই একসাথে চলে গেলাম ফোর্টিস ডাউনটাউন রিসর্টে। গাড়ি থেকে নেমে আমরা সবাই দেখা সাক্ষাৎটা সেরে নিলাম। এবং আমরা আমাদের ব্যাগ গুছিয়ে রিসর্টের ভেতরে চলে গেলাম। কেউ কেউ লবিতে বসেছিল, আর আমার বন্ধু মোরসালিন টাকা পয়সার হিসাবটা ঠিকঠাক করে আমাদের টোকেনগুলো নিয়ে এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কিছুই বলেছি, আসলে আমরা ডিটেলসটা জেনে নেই যে কত টাকা খরচ হচ্ছে। ডেইলং প্যাকেজের ডিটেলসটা যদি বলি, তাহলে জন প্রতি গুনতে হবে 1800 টাকা। আমরা অফার পেয়েছি যেটা ছিল সিটি ব্যাংক অথবা ইস্টার্ন ব্যাংকের কার্ডে, যেখানে আমাদের জন প্রতি খরচ পড়েছে 1611 টাকা করে। আপনি অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যাবেন। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত হচ্ছে আপনার সময়। এখানে বিকেলে একটা স্লট আছে, মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং বিকেল 4টা থেকে রাত 11টা। এই 1611 টাকা বা 1800 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন সুইমিং, বুফে লাঞ্চ এবং কিছু ফ্রি আউটডোর স্পোর্টস। তো যেহেতু ঢাকা থেকে বেশি দূরে না, আমরা সবাই মিলে খুব ইজিলি যেতে পেরেছি এবং সবাই ইজিলি ওখান থেকে আসতেও পেরেছি। তো আমরা প্রথমে সবাই চেঞ্জ করে সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা হলাম। পুলে নামার আগে আপনি নির্দেশনাগুলো একবার ভালো করে দেখে নিন, অথবা সেখানে দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলে নিন। পুলে নামার আগে আপনাকে একবার গোসল করে নিতে হবে, যেটা মাস্ট। এরপরে আমরা সবাই পুলে আমাদের সবার মন মতো মজা করলাম। দামি দামি ফোন যাদের আছে তাদের থেকে ফোনগুলো নিয়ে আমরা পানিতে চুমালাম এবং দারুণ কিছু ছবি ও ভিডিও করলাম। সুইমিং পুলের সামনে একটা জাকুজি আছে যেটা খুবই মজা দিয়েছে, এবং যারা এই প্ল্যানে আসে নাই বা আমাদের সাথে যায় নাই, তাদের সবার জন্য আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। শেষে আমরা সবাই খুব টায়ার্ড, ড্রেস চেঞ্জ করে আমরা চলে গেলাম খেতে। ডাইনিং স্পেসে যেয়ে দেখলাম সেখানে গান হচ্ছে, যে বা যারা গান গাচ্ছিল তারা খুবই ভালো গান গাচ্ছিল। আমরা সবাই একটা বড় টেবিল জুড়ে বসেছিলাম, আমরা সর্বমোট 12 জন গিয়েছিলাম। খাবারের মেনু আমাদের সবার কাছে খুব ভালো মনে হয়েছে। পুল থেকে ওঠার পরে সবার ক্ষুধা লাগে, সেই ক্ষুধা নিয়ে আমরা সবাই আমাদের খাওয়া খেয়ে নিলাম। খাবার জায়গায় এমন একটা পানি ছিল যেখানে লেখা ছিল ইনফিউজড ওয়াটার। আপনারা কয়জন জানেন এটা কি, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। খাবার শেষ করে আমরা চলে গেলাম আউটডোর স্পোর্টস জোনে। আমরা কেউই সেই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত ছিলাম না, তবে আমি একটু চেষ্টা করে দেখলাম, আমার ভালোই লাগছিল। মনে হচ্ছে যে আমি এখন ছোট এক শিশু। অনেকেই সে সময় আবার ভেতরে বসে রেস্ট করছিল, যারা একটু অলস। আর আমি, হাসান, ওসামা, জুনায়েদ আমরা সবাই খেলাধুলো শুরু করে দিলাম। জুনায়েদ এবং হাসান ব্যাট ও বল নিয়ে গিয়েছিল, এটার জন্য তাহাদের ধন্যবাদ। Yeah.
জন্য সাইকেল ছিল, সেখানে আমরা কয়েকজন একের পর এক সাইকেল চালালাম, যেটা নতুন একটা অভিজ্ঞতা ছিল। এই সাইকেলটা আমি আগে চালাই নাই, অনেক ছবিতে দেখেছি, তবে জীবনের প্রথমবার চালালাম। প্রথমে ব্যালেন্স হচ্ছিল না, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। প্ল্যান করলেও এখন একসাথে কোথাও যাওয়াটা খুব বড় একটা ব্যাপার। 12 জন একসাথে হওয়াটা আমাদের জন্য ছিল গর্বের বিষয়। ক্রিকেট খেলে আমি অনেক গেমে গিয়েছিলাম, যার কারণে ওখানে একটা ব্র্যান্ড শপ ছিল, সেখান থেকে টি শার্ট কিনে পরে ফেললাম, না হলে সেদিন বাসায় ফিরতে পারতাম না। আমরা অনেকেই সেই শপ থেকে অনেক কিছু কিনেছিলাম। আমরা সবাই মিলে আবার প্ল্যান করেছিলাম যে আমরা শেফ টেবিলে রাতের খাবার খাবো। আমরা সেই পর্যন্ত গিয়েছিলামও, তবে আমাদের বেশিরভাগের কাছেই খাবার পছন্দ হয় নাই। যাদের ভালো লাগলো তারা সেখান থেকে খাবার নিল, এবং আমরা পুরান ঢাকাবাসী যারা গিয়েছিলাম, আমরা সবাই প্ল্যান করলাম যে ইয়ামচা ডিস্ট্রিক্টে খাবো, এবং সবাই যার যার গন্তব্যস্থলে চলে গেলাম। খাবারটা সেদিন তেমন একটা ভালো লাগে নাই সত্যি কথা বলতে। আর যদি কোনো প্রশ্ন থাকে এই রিসর্ট রিলেটেড অথবা ডে লং ট্যুর রিলেটেড, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। মিফাহিম কী করে যায় থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।